আমরা বাঙালিরা শেষ পাতে পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর সেই চাটনি যদি হয় খেজুর, আমসত্ব, টমেটোর, তাহলে তো কথাই নেই। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে আমার রান্নাঘরে এই খেজুর, আমসত্ব, টমেটো চাটনি বানাতে কী কী লাগে একবার দেখে নেবেন। আর তার সাথে এই একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি বানানোর জন্য আমি কী একটা সিক্রেট মশলা ব্যবহার করি চলুন একবার দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এই খেজুর, আমসত্ব, টমেটোর চাটনি। টমেটো, আমসত্ব, খেজুরের এই চাটনিটি বানাতে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো চলুন একবার দেখে নিই। লাগবে টমেটো, খেজুর, আমসত্ব, লাগবে কাজু বাদাম, কিশমিশ, তেঁতুল, পাকা তেঁতুল, পাতিলেবুর রস, চিনি। আর আমি ভাজা মশলার জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলো হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর অল্প সামান্য ধনে। এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। আর রান্নাটা করব আমি, চাটনিটা বানাবো আমি পুরো সর্ষের তেলে। তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি, পরে এই কাঁচটা আমি নিয়ে নেব। প্রথমে ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, অন করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, ওটাকে ছেড়ে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে, এক চামচ ধনে, এক চামচ মতন মৌরি। এবার এটাকে আমি শুকনো কলায় ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল, এক টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আমি অ্যাড করলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা পাকিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন পাঁচফোড়ন। ফোড়ন থেকে গন্ধ সুগন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করছি। এবার আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। টমেটো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এইবার আমি এতে অ্যাড করব চিনি। এইখানে আমি প্রায় হাফ কাপ মতন চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দেবেন।
পেঁয়াজগুলোর যে কাপটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি খেজুর, টুকরো করে কেটে রাখা খেজুরগুলো আমি এখানে এবারে অ্যাড করলাম। এবারে আমি এখানে দিচ্ছি কেটে রাখা আমসত্বগুলো। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। কিছুটা কাজু বাদাম আমি রেখে দিলাম গার্নিশিং এর জন্য। এবার অ্যাড করছি আমি ভাজা মশলাটা। এই মশলাটা আপনারা বেশি করে করে স্টোর করেও রেখে দিতে পারেন। চাটনি আমার তৈরি হয়ে গেছে, এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তৈরি হয়ে গেল টমেটো আমসত্ব খেজুরের চাটনি। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে তৈরি করা যায় এই আমসত্ব টমেটো আর খেজুরের চাটনি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতন আবার আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটিকে একটা লাইক দেওয়ার জন্য আর বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি আনবো তার নোটিফিকেশান বা আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।